ভাবছি মেয়েটাকে যারা নৃশংসভাবে হত্যা করলো তাদের যদি আমি গুলি করে মারতে পারতাম। ইনটা হাতে নিতে পারছি না, তাই এই কাজটা তুমি কোনোদিনই পারতে না। আর এখন তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তুমি উঠে দাঁড়াতেই পারো না। তুমি ভেবে দেখো তো কতটা অমানবিক হলে তবে এই কাজ করতে পারে। আমি যখনই ওই দৃশ্যটা উপলব্ধি করি উড়ে ওঠে। কত কষ্টই না পেয়েছে, তখনই বুকের যন্ত্রণাটা বুকের জ্বালাটা বেরিয়ে আসে। আর আমিও আর পাঁচটা মেয়ের মতো বিচার চাই, বিচার চাই। চারিদিকের যা পরিস্থিতি আমার মনে হয় এইভাবে বেশি দেশে ঠিক থাকা যাবে না। দেশে হঠাৎ তুই শুনতে পাচ্ছিস না চারিদিকের কি পরিস্থিতি, যেভাবে মেয়েটাকে মারলো এই পশুগুলো। এরপরে মেয়ে বউকে রাস্তায় বার করে নিশ্চিন্ত থাকতে পারবো আমরা, তোর কি মনে হয়? এটা তুই ভাই ঠিকই বলেছিস, দল মত নির্বিশেষে এর বিচার চাই। বিচার হতেই হবে, বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। মেয়েটাকে যে মারলো খবরটা শুনেছিস তোরা? হ্যাঁ, টিভিতে দেখলাম। দেখে কি মনে হলো? মনে হলো আমাদের থেকে বেশি নেশা কর ওরা। মানে মাতালরা ধর সব করা না, খুব বেশি হলে হাজারে এক দু পিস মাতাল হাত ধরে টানে বা শাড়ি ধরে টানে বা তার থেকে বেশি কিছু করে। তুই কি বলতে যাচ্ছিস? এটা এটা অন্যায় না? কারো স্বাধীনতার উপর জুলুম খাটানোটাই অন্যায়। এর বিচার চাই। আমিও এই ঘটনার বিচার চাই। আমিও এই ঘটনার বিচার চাই। আমিও বিচার চাই। হ্যাঁ, আমিও বিচার চাই। আমিও বিচার চাই। দোষীরা কঠোর শাস্তি পাক। আমিও চাই কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক দোষীরা। আই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস। কি দেখছেন,
সবাই বিচার চাইছে, আমরাও বিচার চাই, আমরা দেশের সকলেই বিচার চাই। আর কিছু ফেক নিউজ আমাদের দৃষ্টি ঘুরিয়ে সমাজে ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু না, এই লড়াই যতক্ষণ না, যতক্ষণ না আমাদের বিচার পাবো, আমরা লড়াই করব, আমরা লড়াই চালিয়ে যাবো। Justice! 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 Just